জাতীয় প্রেস ক্লাবের সামনে নিত্যপূর্ণ ঊর্ধ্বগতির প্রতিবাদে সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে বিএনপির কেন্দ্রীয় নেতারা যোগ দেন। সমাবেশে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ার কথা বলায় আওয়ামী লীগ সরকার আবারও দমনপীড়ন শুরু করেছে। জনগণ খুব কষ্টে আছে, জনগণকে বাঁচাতে হবে। প্রিয় শ্রমিক ভাইরা, বোনেরা, অন্যদের জন্য না, নিজেরা বেঁচে থাকার জন্য হলেও আপনাদেরকে আরো সংগঠিত হতে হবে। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণ সরকার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ফলে তারা জনগণের বিরুদ্ধে কাজ করছে। দুর্ভাগ্য আমাদের, আজকে এই আওয়ামী লীগের সরকার যারা আজকে শ্রমিকদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কৃষকের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা আমাদেরকে আজকে সেই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো চাল ডাল তেল ওয়াসার পানির কারণে ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে জানিয়ে এ পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় সরকারের কঠোর সমালোচনাও করেন বিএনপি মহাসচিব বুলবুল আহমেদ। বৈশাখী সংবাদ, ঢাকা।